প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, বাসায় আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। গত ক্লাসে আমি তোমাদেরকে পরিবেশ পরিস্থিতিতে সঠিক উত্তরগুলো পড়া দিয়েছিলাম। আশা করি তোমরা পড়াগুলো শিখেছো এবং ইন্টারভিউ করে রেখেছো। তো আজকে আমি তোমাদেরকে পড়াবো তোমাদের যে বার্ষিক পরীক্ষার লেসন প্ল্যান দেওয়া হয়েছিল, সেই লেসন প্ল্যানের শূন্যস্থান পূরণ সম্পর্কে আজকে আলোচনা করব। তো শূন্যস্থান পূরণগুলো আমরা জানি, তোমরা মোটামুটি লিখতে পারো। আমরা বলি তোমাদেরকে শূন্যস্থানটি পূরণ করো, অনেকেই সম্পূর্ণ লাইন লিখো অথবা অনেকেই শুধু উত্তর লিখো। যে যেটাই লিখো না কেন, শূন্যস্থানের নিচে অবশ্যই কি করবে, দাগ দিবে। আর যারা শুধু উত্তর লিখো, সাপোজ এখানে একটা আছে সবুজ বাতি ড্যাশ যেতে বলে, তো অনেকে গাড়িতে যেতে বলে, তাদের গাড়ি লিখে গাড়িতে এটা লিখলে শেষ না, এটা লিখলে একটা দাগ নিয়ে দেবে, তাহলে এটা হচ্ছে কি, শূন্যস্থানে উত্তর। তো আসো শুরু করছি তোমাদের লেসন প্ল্যানের শূন্যস্থান পূরণগুলো নিয়ে আলোচনা করব। শহরের রাস্তায় সব সময় ড্যাশ ইত্যাদি চলে, শহরের রাস্তায় বাস ও ট্রাক ইত্যাদি চলে, লাল বাতি ড্যাশ যেতে নিষেধ করে, শূন্যস্থানে পূরণে বসবে গাড়িকে যেতে নিষেধ করে, সবুজ বাতি ড্যাশ যেতে বলে, সবুজ বাতি শূন্যস্থানে পূরণের জায়গায় গাড়িকে যেতে বলে, পানির অপর নাম ড্যাশ, পানির অপর নাম জীবন, শূন্যস্থান পূরণে কি বসবে, জীবন বসবে। আমাদের শরীর পানির পরিমাণের শতকরা ড্যাশ, আমাদের শরীরে কতবার পানি থাকে, শতকরা 70 ভাগ পানি থাকে, শূন্যস্থান পূরণে 70 ভাগ বসবে। আমরা ড্যাশ থেকে পানি পাই আমরা পুকুর ও জলাশয়, তাহলে শূন্যস্থান পূরণে পুকুর ও জলাশয় বসবে। ড্যাশ পানি পান করা উচিত, আমরা কি ধরনের পানি পান করবো, তো আমরা সবাই জানি আমরা বিশুদ্ধ পানি পান করবো, খালি ধরে কি বসবে, বিশুদ্ধ পানি, বিশুদ্ধ বসবে। পানি থেকে আমরা ড্যাশ উৎপাদন করি, পানি থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করি, তাহলে শূন্যস্থান পূরণে বিদ্যুৎ বসবে, তা এক প্রকার ড্যাশ, তা এক প্রকার শক্তি, তাপের উৎস ড্যাশ ইত্যাদি, সূর্য ও আলো কিসের উৎস, তাপের উৎস, আলো এক প্রকার শক্তি, বরফ বলতে ড্যাশের প্রয়োজন, বরফ বলতে কিসের প্রয়োজন, তাপের প্রয়োজন, বাতাস একটি ড্যাশ, বাতাস একটি বায়বীয় পদার্থ, বেঁচে থাকার জন্য আমাদের ড্যাশ প্রয়োজন, বেঁচে থাকার জন্য আমাদের অক্সিজেন প্রয়োজন। তো তোমরা শূন্যস্থান পূরণগুলো পড়বে, শূন্যস্থান পূরণের পড়া সব সত্য মিথ্যা, তোমাদের বার্ষিক পরীক্ষার শূন্যস্থান পূরণের পরে আসে কি, সত্য মিথ্যা, কি আছে, সত্য ও মিথ্যা। তোমাদের পরীক্ষায় অনেক সময় লেখা থাকে সত্য হলে স্বলিখ, মিথ্যা হলে মিলিত, সেক্ষেত্রে তোমরা উত্তর যদি সত্য হয় দ্বন্দ্বের স্ব লিখবে, আর মিথ্যা হলে তোমরা কি লিখবে, মি লিখবে। কিভাবে লিখতে পারবে, যদি লেখা থাকে সত্য হলো স্ব, মিথ্যা হলে মি লিখো, সেক্ষেত্রে। তো আসো সত্য মিথ্যা, লাল বাতি গাড়িতে যেতে নিষেধ করা করে না, লাল বাতি এটা কি, মিথ্যা। শহরের রাস্তায় সবসময় বাস ট্রাক ইত্যাদি চলে, সত্য। সবুজ বাতি গাড়িতে যেতে বলো, এটাও কি, সত্য। পানির অপর নাম জীবন, এটাও সত্য। বিশুদ্ধ পানি পান করা উচিত না, মিথ্যা। পানি থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করি না, মিথ্যা। বরফ গলাতে তাপের প্রয়োজন হয়, সত্য। আলোর প্রধান উৎস সূর্য, সত্য। বাতাস একটি বায়বীয় পদার্থ, সত্য। উদ্ভিদ সূর্যালোকের সাহায্যে নিজের খাদ্য তৈরি করে, তাও সত্য। বেঁচে থাকার জন্য আমাদের কিসের প্রয়োজন, অক্সিজেন প্রয়োজন, সত্য। তাপ এক প্রকার শক্তি, না মিথ্যা। তাপ উৎস সূর্য ও আগুন, সত্য। অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বাঁচে না, সত্য। তো তোমরা তোমাদের আজকের ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম সত্য, কথা বলেছিলাম শূন্যস্থান পূরণ ও সত্য মিথ্যা। আশা করি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে, তোমরা তোমাদের লেসন প্ল্যান থেকে শূন্যস্থান পূরণ ও সত্য মিথ্যা শিখবে, প্লাস তারিখ অনুযায়ী কি করবে, এসডাব্লিউ করে রাখবে। যখন তোমাদেরকে এসডাব্লিউ জমা দিতে বলবে তখন তোমরা এসডাব্লিউ গুলো PDF ফাইল আকারে জমা দিবে। ধন্যবাদ।